বিগত সরকারের আমলে নেওয়া বেশিরভাগ প্রকল্পে বিশৃঙ্খলা রয়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। আজ রাজধানী আগারগাঁওয়ে এনইসি সম্মেলন কক্ষে পরিকল্পনা মন্ত্রণালয় এবং পরিকল্পনা কমিশনের কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ মন্তব্য করেন। পরিকল্পনা উপদেষ্টা বলেন, চলমান যেসব প্রকল্প প্রাথমিক পর্যায়ে আছে, ব্যয়ের তুলনায় যেগুলোর অর্থনৈতিক সুবিধা কম সেগুলো বন্ধ হওয়া উচিত। উপদেষ্টা আরও বলেন, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে কিছু প্রকল্প নেওয়া হয়েছে, সেগুলো মূল্যায়ন করে ছাঁটাই করতে হবে। ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, সব পক্ষের সঙ্গে সমন্বয় করে পদক্ষেপ নেওয়া হবে, মূল্যস্ফীতি যাতে না বাড়ে তা গুরুত্ব পাবে। প্রত্যেকটি প্রকল্প এগুলো যা আছে এগুলোকে যাচাই বাছাই করা অত্যন্ত প্রয়োজন, কারণ এই মুহূর্তে যেই প্রকল্পগুলো যেই অবস্থা এটা এক ধরনের বিশৃঙ্খল অবস্থা। এক ধরনের প্রকল্প হলো যেটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এবং এগুলো আসলে কতদূর সুবিধা বয়ে আনে এটা আমাদের অত্যন্ত দ্রুতগতিতে মূল্যায়ন করতে হবে এবং এগুলো ছাঁটাই করতে হবে। বড় বড় প্রকল্প যাচাই বাছাই না করে অর্থায়নের দায়, বিদেশি ঋণের দায় এগুলোর কথা চিন্তা না করেই যে গ্রহণ করেছি তা না, এগুলো ঠিকাদারদের বা অন্যান্য স্বার্থগোষ্ঠীর জন্য এমনভাবে নেওয়া হয়েছে যেটা আসলে সুপরিকল্পিত না এবং অগ্রাধিকার ভিত্তিতে করা হয়নি। অর্থনীতিকে স্থিতিশীল করা একটা বিষয় এবং মূল্যস্ফীতিকে কমিয়ে আনা, সেখানে সরকারি ব্যয় সংকোচন কী করে করা যায়, প্রকল্প বাস্তবায়ন এবং প্রকল্প ব্যয় এবং উন্নয়ন ব্যয়ের একটা বড় ভূমিকা আছে।